একজন বিষ্ণুপ্রিয়া আর একজন লক্ষ্মীপ্রিয়া। এই জায়গাটাতেই যোগ্য হবে, তার জন্যই কিন্তু এখানে আলপনা দেওয়া হচ্ছে, এই জায়গাটা দারুণভাবে সাজানো হয়েছে। আচ্ছা, এখানে একটা আপনাদের চুপি চুপি একটা জিনিস দেখাচ্ছি, মানে এখানে সামনেই প্লেট রাখা আছে, সেগুলো আমি ভাবলাম হয়তো সোনালি কালার করা আছে, কিন্তু এগুলো কিন্তু পুরোটাই ডিপ বলছে সোনার, তাই তো? আর ওপরের যে প্লেটগুলো বসবে সেগুলো একটার দামই কত বললে? এক কোটি। এটা সত্যি কি? একদম সত্যি। পৃথিবীর সব থেকে বড় মন্দির আজকে উদ্বোধন, কড়াই ডেস্কিগুলো দেখুন, মানে কত বড় বড়, ওরে বাবরে, মানে দুজন মিলে একসঙ্গে রান্না করছে এখানে, সব ফ্রিতে। ওরে বাবরে, মানে এখানেই তো কয়েক হাজার মানুষ একসঙ্গে বসে খেতে পারবে, এখানে 1,500-2,000 লোক একবারে বসবে। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখানে আসবে উদ্বোধনের দিন। দেখুন এইগুলো দেখতে কিন্তু দারুণ সুন্দর লাগে, এই সাহেবদের যে বাচ্চাগুলো কিভাবে নিয়ে যাচ্ছে দেখুন। পৃথিবীর বৃহত্তম মন্দির মায়াপুরের চন্দ্রোদয়, আর তারই উদ্বোধনের প্রস্তুতি পর্ব চলছে, তাই জমজমাট তো হবেই, হাজার হাজার মানুষ আসছে বিভিন্ন দেশ থেকে, আর কিছু মানুষ তো কয়েক মাস আগে থেকেই এখানে এসে রয়ে গেছে। তো উদ্বোধনের সময়টা আমরা সিকিউরিটি গার্ডকে একবার জিজ্ঞাসা করে নিলাম। দোসরা মাস লেখা আছে নৃসিংহ উইং গ্র্যান্ড ফেস্টিভ্যাল, মানে 2 তারিখে এটা নৃসিংহদেবকে এই মন্দিরে নিয়ে আসা হবে। দেখুন এই হচ্ছে টিওভিপি নতুন মন্দির, যেটা চন্দ্রোদয় টেম্পল। তো এইটার কিন্তু উদ্বোধন আজকেই হবে বিকালের দিকে। দেখুন এই গেট কিন্তু করাই আছে, আর আমি বাইরে থেকে একটুখানি দেখিয়ে দিচ্ছি। দেখুন পুরোটা লাল কার্পেট পাতা হচ্ছে, মানে পেতি প্রায় ফেলা হয়ে গেছে। তো একটু পরেই এখান দিয়ে, মানে এটা একটা দারুণ হিস্ট্রিক্যাল ব্যাপার হবে। তো এই যে জায়গাগুলো, এইগুলো কিন্তু ফুল দিয়ে সাজানো হয়েছে, রঙ্গোলি করা হয়েছে ওদিকটায়, অনেক কিন্তু লোক এসেছে আজকে কালকে তার পরের দিন, এখন অনুষ্ঠান চলতেই থাকবে, তবে যতদূর সম্ভব আজকেই উদ্বোধনটা হবে। মানে চন্দ্রোদয় মন্দির পৃথিবীর সব থেকে বড়ো মন্দির, আর আজকে হবে তার উদ্বোধন, এটা একটা দারুণ ব্যাপার। এবং সবাইকার মধ্যে একটা দারুণ এক্সাইটেড, সবাই দেখছে যে কখন হবে, অপেক্ষা করছে। প্রভু আজকে কি ইয়েটা হবে এখানে? আজকে তাহলে এখানে কিছু অনুষ্ঠান আছে? সবাই যেতে পারবে? ওকে ওকে, থ্যাংক ইউ। কোন দিকে, কোন দিকে, কোন মন্দিরে? মন্দিরে, নতুন মন্দিরে না বাইরে যাবেন? এই মন্দির এখন খোলেনি, 4টার পর বলেছে যে যাবে, না 4টার পর। একটা জিনিস দেখায় আপনাদের, এখন মায়াপুরে কিন্তু স্পেশাল ফেস্টিভ্যাল চলছে, তো এই সময় রুমের যে ভাড়াগুলো সেগুলোও কিন্তু অনেক বেড়ে যায়। এই দেখুন প্রভুপাদের ছবি দেওয়া আছে, আর এখানে নিত্যানন্দ মার্কেট, গৌর পূর্ণিমা মহোৎসব 2024, এখন কিন্তু এখানে বিশাল মেলা বসেছে। দেখুন এইদিকে মেলার ভেতরেও যাব, মানে এই সময় ফেস্টিভ্যাল চলছে, তো এখন রং দোল উৎসব, তারপরে রথের যে উৎসব আসছে এখন সমানেই চলতেই থাকবে। তার উপরে এই যে টিওভিপি, এই যে চন্দ্রোদয় টেম্পলের আজকে উদ্বোধন আছে, মানে সেই জন্যই আজকে এই এই রকম ভিড়, লোকজন আসছে বাইরে বাইরে থেকে, মানে দারুণ একটা ব্যাপার। আর এই দিকে তো বিশাল মেলা বসেছে এই সাইডটাই, এই দেখুন খাবারের স্টলও আছে, তবে এখানে যা খাবার সব কিন্তু নিরামিষ। মায়াপুরের এই বিশেষ উৎসবে আপনারা সবাই আসুন, আজকে 29 তারিখ, 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, এখন সমানই অনুষ্ঠান চলবে। তো আগে করে ভিডিওটা এই জন্যই করা, যাতে আপনারাও এসে দেখতে পারেন, অনুষ্ঠানকে আনন্দ উপভোগ করতে পারেন। আর এখানে ঢুকতে তো কোনো টাকা পয়সা লাগবে না, সুতরাং এখানে আসুন, ঘুরুন, থাকুন। জায়গাগুলো কিন্তু সব থাকার জায়গা করা হয়েছে, রাতে মানুষজন থাকবে, এর জন্য কিন্তু কোনো টাকা লাগবে না। এই সাইডটাই দেখুন কত সব মানুষ বাইরে বাইরে থেকে আসছে, ঘুরছে, থাকছে, ফ্রিতে প্রসাদও খাচ্ছে। প্রসাদ মানে কি, ভাত ডাল তরকারি সবজি সব ফ্রিতেই এখন 4 বেলা করে। এই দেখুন এখানকার, মানে এটাই রথ,
জায়গাটা গৌরাঙ্গ কুটির, এই জায়গাটা কিন্তু 100 টাকা করে রুম ভাড়া, সব থেকে কম মায়াপুরের মধ্যে এই জায়গাটাই। আর এই যে জায়গাটা আনন্দ অন্নদান, অন্নদান কমপ্লেক্স, এই জায়গাতেই 4 বেলা করে খাবার দেওয়া হয় ফ্রিতে। আর এখন তো স্পেশাল খাবার থাকছে নাকি এই জায়গাটা। আর এইখানে গৌরাঙ্গ কুটির পাশেই থাকার জায়গা। এখন এই যে জায়গাটা, এটা মায়াপুরের মধ্যে এই মানে কয়েক মাসের মধ্যেই হয়েছে। এই জায়গাটার নাম দিয়েছে প্রভুপাদ ভিলেজ এই জায়গাটা। তবে এখানে এখনও সাধারণ মানুষের প্রবেশ নিষেধ, মানে সাধারণ মানুষ এখন থাকতে পারবে না, যারা ইসকনেরই মেম্বার তারাই এখানে থাকতে পারবে। কয়েক লক্ষ লক্ষ মানুষ এখানে বসে বসে খিচুড়ি খাইতে পারবে, এখনও খাচ্ছে। এটা সেই রকমই জায়গাটা করা হয়েছে এখানে। বিশাল আয়োজন, বিশাল আয়োজন। ওই দিক থেকে গিয়ে কত বড় কড়াই রান্না হচ্ছে সেটা একবার দেখিয়ে দিচ্ছি। এখানে মোটামুটি সকাল থেকে কত লোক আছে খাচ্ছে একটু বলে দেন। 20,000 উপরে লোক খায়। মানে এখনো পর্যন্ত হয়ে গেছে অতজন? হ্যাঁ, মানে সারাদিনই চলবে? হ্যাঁ না, আবার সন্ধ্যা ফের হবে, ফের হবে। আবার এখন তো অনুষ্ঠান তো লেগেই আছে, কাল পরশু করে। এখন 3 তারিখ পর্যন্ত লেগে, এরা পুরোটাই ফ্রির প্রসাদ। বাহ বাহ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বিশাল বড় গ্যাস কড়াই, মানে বড় বড় এখানে বড় বড়, আমার মতো 4-5 জনকে সেদ্ধ করে দেওয়া যাবে। হরে কৃষ্ণ, জয়। মানে এখানেই তো কয়েক হাজার মানুষ একসঙ্গে বসে খেতে পারবে। এখানে 1,500-2,000 লোক একবারে বসে। বাহ বাহ, 1,400 লোক খাবে। বেগুনি, মিক্স সবজি, এঁচোড়, পনির, যা পরমান্ন চাটনি, অন্য হরে কৃষ্ণ। কড়াই ডেস্কিগুলো দেখুন, মানে কত বড় বড়। ওরে বাবরে, মানে দুজন মিলে একসঙ্গে রান্না করছে এখানে। এক ডেস্কি, মানে বিশাল বড় ডেস্কির মধ্যে আলু, অনেক মানে অনেক কিছু করা হচ্ছে এখানে। একসঙ্গে 1,400 লোকের খাবার ধরবে এখানে, দুজন একসঙ্গে করছে দেখুন। হরি বল প্রভু, এখানে এই যে কড়াইটাই রান্না হচ্ছে, একসঙ্গে কতজনকার খাবার হচ্ছে এখানে? 2,000। কাহাঁ সে আয়া? দিল্লি। দিল্লি, দেখুন কত বড় কড়াইটা দেখুন, একসঙ্গে দুজন মানুষ এখানে রান্না করছে। মোটামুটি 2,000 জনের একসঙ্গে খাবার তৈরি হয়ে যাবে তো? একবারে 6,000, 6,000 লোক। এখানে কি হচ্ছে, এটা বেগনি না থেকে চলছে সেটা একটু বলে দেন। কটা থেকে চলছে এইসব আয়োজন? ভোর 5টা থেকে। এই জায়গাতে এখানে কয়েক লক্ষ লক্ষ মানুষ বসে খাবে। আর এইখানেই কিন্তু এই কয়েকটা দিনের জন্য এইভাবে পাইপ দিয়ে কল করা হয়েছে, মানে দারুণ সুন্দর ব্যবস্থা। প্রভু, এটা কি এই কদিন, এই কয়েকটা দিনের জন্যই নাকি? বাহ, দারুণ ব্যবস্থা। দেখুন এক ধারে পাতাগুলো ফেলছে, এই ধারে জল, হাত ধোয়ার, খাওয়ার, মানে দারুণ একটা ব্যবস্থা। মানে এটা কিন্তু এখনও সেইভাবে জানানো হয়নি। এখানে নরেন্দ্র মোদী কিন্তু উদ্বোধনের দিন, মানে 2 তারিখে আসতে পারে। সেই জন্য গতকাল একটা হেলিকপ্টার আমি দেখছিলাম যে এখানেই ঘোরাফেরা করছিল, আর এখানে এসে দেখেও গিয়েছিল যে কীভাবে মেনটেন্যান্সটা আছে। মানে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখানে আসবে উদ্বোধনের দিন। দেখুন এইগুলো দেখতে কিন্তু দারুণ সুন্দর লাগে, এই সাহেবদের যে বাচ্চাগুলো কীভাবে নিয়ে যাচ্ছে দেখুন। বিদেশে চলে এসেছি সেটাই। যে খাবারটা দিচ্ছিল যখন, দুটোর সময় যে লাইন, মানে বিশাল লাইন, পরপর লাইন বলছে শেষই হচ্ছে না, মানে এত বড় লাইন। আসলে পৃথিবীর সবথেকে বড় মন্দির উদ্বোধন হচ্ছে, সেইভাবে দেখতে গেলে ভিড় তো এখানে হবেই, এমনিতেই রোজ প্রচুর ভিড় হয়। বিনামূল্যে জুতো রাখুন, আমরাও জুতোটা রেখে দিই, বলা যায় না কোথায় হারিয়ে টারিয়ে যেতে পারে। এখানে টাকা লাগবে নাকি? রেড কার্পেট পাতা আছে, আর এইখান দিয়ে সব মানুষ হেঁটে হেঁটে যাচ্ছে। পৃথিবীর সব থেকে বড় মন্দির আজকে উদ্বোধন। এইটার যেটা মেন ওপেনিং সেটা এখনো দেরি আছে, একটা ধাপ হয়েছে সেইটাই আজকে হচ্ছে।
তো এখানে কিন্তু 2 তারিখ প্রধানমন্ত্রী আসতে পারে। টিওভিপির এইটাই হচ্ছে মূল প্রবেশপথ, এই জায়গাটাতেই মূল প্রবেশপথ হবে। এই যে এই দুটো জায়গা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। অপূর্ব ফুলের সব কারুকার্য, আর এদিকে জয়া বিজয়া মূর্তি আছে, শ্রীকৃষ্ণের ছবিটা কত বড় দেখুন, পুরে বাপে। আর এখানে জয় বিজয়া মূর্তি, আর এখানে কত সুন্দর সাজানো হচ্ছে দেখো ফুল দিয়ে, বিশাল বড় বড় মালা। পৃথিবীর সব থেকে যে বড় মন্দির তার ভেতরে কিন্তু চলে এলাম। এগুলো ধীরে ধীরে মানে ডেমো পারপাস রাখা আছে, সাজানো আছে। এখন আমার চ্যানেলের নাম হচ্ছে চিল উইথ অরিজিৎ। আপনারা কোথা থেকে এসেছেন? মানে এক্সক্লুসিভ একটা নিউজ। হরে কৃষ্ণ প্রভু, আজকে এটা কমপ্লিট হয়ে যাবে তো? বাহ, দেখুন এই জায়গাটা দারুণ সুন্দর লাগছে, অপূর্ব লাগছে। গ্র্যান্ড ইনাগুরেশন, তারই প্রস্তুতি চলছে। আচ্ছা, এখানে একটা আপনাদের চুপি চুপি একটা জিনিস দেখাচ্ছি। মানে এখানে সামনেই প্লেট রাখা আছে, সেগুলো আমি ভাবলাম হয়তো সোনালি কালার করা আছে, কিন্তু এগুলো কিন্তু পুরোটাই দ্বীপ বলছে সোনার, তাই তো? আর ওপরের যে প্লেটগুলো বসবে সেগুলো একটার দামই কত বললে? 1 কোটি। এটা সত্যি কি? একদম সত্যি, এটা লোকমুখে অনেকেই। আচ্ছা, এখানে গোল্ড প্লেট এইভাবে রাখা আছে? যারা প্রভু আছে তাদেরই একটা মানে এক একজন করে এক একজনের নাম লেখা আছে। এই জায়গাটাতেই যোগ্য হবে তার জন্যই কিন্তু এখানে আলপনা দেওয়া হচ্ছে। এই জায়গাটা দারুণ ভাবে সাজানো হয়েছে, মানে কালকে কালকেই হবে আর কি। আলাদা আলাদা দেশ থেকে আলাদা আলাদা পাথর এনে এখানে সাজানো হচ্ছে, অপূর্ব লাগছে, অপূর্ব। ও পাগল করে দিল, চল। আর 2 বছর কিন্তু টাইম লাগবে পুরোপুরিভাবে কমপ্লিট করতে। 2026 সাল লাগবে। কোথা থেকে শুরু? আমি বারাসাত থেকে, ব্যাকবেঞ্চার স্ট্রিট, দীপজ্যোতি। চ্যানেলের নাম, তাই তো? হ্যাঁ। ওকে ওকে, ঠিক আছে। মানে কালকে যে সাজানো হবে সেই জন্য কত ফুল, এইভাবে এরকম বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে ফুলের মালা, বিশাল বড় বড় সব ফুলের মালা। এই হচ্ছে মেন এন্ট্রান্স। পেলাম বিষ্ণুপ্রিয়া লক্ষ্মীপ্রিয়া। বিষ্ণুপ্রিয়া লক্ষ্মীপ্রিয়া কার নাম বলুন তো? এই দেখুন, এই 2 হস্তি, এই দেখুন। হ্যাঁ, দারুণ সময়, এই সময়তেই ওরা বার হয়, কিন্তু অনেকদিন পর দেখলাম আর কি। পয়সা দিলেও দিয়ে দেবে না শুধু ইয়ে নোট? কই পয়সাটা দেন দেখি। ওইদিকে দেন, এইদিকে দেন, ওর কাছে যেতে হবে। টেকনিকটা দেখুন, নিচে থেকে দিয়ে দিচ্ছে ও, কিন্তু ওর মালিককে টাকাটা দিয়ে দিচ্ছে।
পয়সাটা দেবে একজন বিষ্ণুপ্রিয়া আর একজন লক্ষ্মীপ্রিয়া। এইদিকে একটা জায়গা আছে, মানে এটা আপনারা আগেও হয়তো দেখেছেন, অখণ্ড হরিনাম সংকীর্তন। এখানে ননস্টপ হরিনাম সংকীর্তন, 24 ঘন্টায় হরিনাম হয়, মানে এক ঘন্টার জন্যও থামে না। ঠিক নতুন মন্দিরের এই এক সাইডেই। চলো চলো।